प्रात प्राक्तन मंत्री रजपाल सिंह बयस 78 बचर आज भोरे कलकाताय रजपाल सिंह मृत्यु है। प्राक्तन आईपीएस रजपाल सिंह 2011 विधानसभा भोटे तृणमूल टिकिटे लड़े हुगली तारकेश्वर केंद्र थेके निर्वाचित हन। पर्यटन और परिकल्पना दफ्तर मंत्रीओ हन। रजपाल सिंह मृत्युते शोक बार्ता पाठिएछेन मुख्यमंत्री। कल शपथ ग्रहण पर आज निजे निजे मंत्रके गेलें नवनियुक्त मंत्री। मंत्रके गेलें रेलमंत्री अश्विनी वैष्णव, गेलें तथ्य सम्प्रचार मंत्री अनुराग ठाकुर। मंत्रके एसे कर्मचारी संगे परिचित हन स्वास्थ्यमंत्री मनसुख मांडव्य। এবার প্রতারণার ফাঁদে তৃণমূল নেতা ও ওয়ার্ড কোঅর্ডিনেটর আসল স্বর্ণ মুদ্রা দেখিয়ে নকল গচ্ছিয়ে 12 লক্ষ টাকা হাতিয়ে নেবার অভিযোগ। রানাঘাট পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বড় বাজার এলাকার ঘটনা। তৃণমূল নেতা ও ওয়ার্ড কোঅর্ডিনেটর শঙ্কর অধিকারীর দাবি, মাসখানেক আগে লাভপুরের বাসিন্দা এক যুবক তাঁকে একটি স্বর্ণ মুদ্রা বিক্রি করে। অভিযোগ, তারপর আরো 95টি স্বর্ণ মুদ্রা কেনার প্রস্তাব দেয় ওই যুবক। সেই অনুযায়ী এক সঙ্গীকে নিয়ে মঙ্গলবার তৃণমূল নেতার বাড়িতে আসে ওই যুবক। 95টি নকল স্বর্ণ মুদ্রার বিনিময়ে 12 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। গতকাল রানাঘাট থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল নেতা। দুষ্কৃতীদের সন্ধান চালাচ্ছে পুলিশ। শ্যাম মুমু আর গোপাল সর্দার, গোপাল সর্দারই মেন। গোপাল সর্দারের বাড়ি হচ্ছে বীরভূম লাভপুর হাতিয়ার বাসিন্দা। এই পরিচয় দিয়ে আমার এখানে আসে যে ও নাকি এখানে জলের লাইনের কাজ করেছিল, সেই সময় আমাকে দেখেছিল। তা আমার কাছে কাজের জন্য আছে যে কোনো কাজ আছে কি না দিয়ে এই করে আমার সাথে পরিচয়। আমার কাছে আসে এবং কাগজপত্রগুলো নিয়ে আসে আর এই 95টা কয়েন নিয়ে আসে, নিয়ে এসে আমাকে দেয়। দিলে আমি ওগুলোকে ক্রয় করি, ক্রয় করে আমি টাকা দিই। দেওয়ার পরে বলে যে আমরা তাহলে এটা আমাদের কাছে 1 কপি জেরক্স রাখবো আর আপনাকে অরিজিনটা দিয়ে দেবো, এই বলে বেরিয়ে যায়। আমাকে সর্বশান্ত করে দিয়ে চলে গেছে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।